সংসারে আমার দুই ছেলে, বড় ছেলে ক্লাস 9-এ পড়ে, ছোট ছেলে 2 বছর বয়স। আমার তো অবস্থায় সংসারে আল ধরার মতো কেউ নাই। আসসালামু আলাইকুম। আমি গত কয়েকদিন আগে একটা পোস্ট দিয়েছিলাম যে আমাদের একজন রড মিস্ত্রি অ্যাক্সিডেন্ট করছে, বর্তমান তার অবস্থা খুব খারাপ। আপনাদের আমি ভিডিওতে তাকেও দেখাবো। সবার কাছে একটা অনুরোধ থাকবে যে আমাদের একজন রড মিস্ত্রির অবস্থা খুবই খারাপ, তাই একজন অসহায় অসুস্থ লোকের জন্য আপনাদের কাছে আমি সাহায্যের আবেদন করছি। যে যতটুকু পারে অবশ্যই তাকে হেল্প করবেন, আর হেল্প করবেন। আমি আমার এই ভিডিওতে আমার যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আছে সেটা দিয়ে দেবো। আপনারা অবশ্যই আপনাদের সাইডে যদি 10 জন লোক থাকেন, 10, 4, 50, 100 যে যা পারেন এক জায়গায় করে আপনারা এইটা পাঠাইতে পারেন। আর এই ভিডিওটা যে দেখবেন সেই চেষ্টা করবেন তাকে সাহায্য করার জন্য, কারণ সে খুবই এখন অসহায়। এটা আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে। আসসালামু আলাইকুম, আমার নাম আব্দুর রহমান। পেশায় আমি একজন রড মিস্ত্রি ছিলাম, সাদের থেকে পড়ে যাই, পড়ে যা আমার মা বাপ থেকে 2 পা অবশ প্যারালাইসিস হয়। আমার তো অবস্থা এখন বাড়িতে শোচনীয় অবস্থায় পড়ে আছে। এই যে আমার 2 পা আসল, এই 2 পা আমি তো অর্থনৈতিকভাবে শোচনীয় অবস্থার মধ্যে আছি। আল্লাহ তালা খুব অসহায় অবস্থায় রাখছে। সংসারে আমার 2 ছেলে, বড় ছেলে ক্লাস 9-এ পড়ে, ছোট ছেলে 2 বছর বয়স। আমার তো অবস্থায় সংসারে আল ধরার মতো কেউ নাই। উপার্জনে একমাত্র আমি ছিলাম সংসারে, এখন তো কেউ নাই। যেও কিছু টাকা পয়সা সামথিং কিছু ছিল, চিকিৎসা খাওয়া দাওয়া, এতদিনে খুব শোচনীয় অবস্থা। আর এখন যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। আপনারা চাইলে এই নাম্বারে টাকা দিতে পারেন, এবং এই টাকাগুলো দেওয়ার সময় অবশ্যই তাকে ভিডিওর মাধ্যমে আবার আপনাদের সামনে উপস্থাপন করা হবে। তো সবাই চেষ্টা করবেন একটু হেল্প করার জন্য। ধন্যবাদ।